স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের পঞ্চাশ বছর পূর্তিকালে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্যে পালিত হয়েছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস সকল মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং তিন লক্ষ মা ভোন যারা ইজ্জত দিয়েছেন মারা গেছেন তাদের আত্মার মা কামনা করছি যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি এর অংশ হিসেবে বিজয় র্যালি সহকারে ইপিজেতানা থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি হারুন রশিদ যুগ্ম আহ্বায়ক এম এ তাহের এবং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাসির উদ্দিনের নেতৃত্বে শহীদ পুষ্প অর্পণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উনচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বুথ সদস্য হাজি জিয়াউল হক সুমন সাবেক কাউন্সিলর হাজি আসলাম ও ব্যারিস্টার কলেজ ছাত্র লীগের সহসভাপতি আরমান বিন কবির সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ কালতলাস্ত দক্ষিণহালি শহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই সময় প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন আজকের এই বিজয় দিবসে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বিদ্যালয়ের যে নতুন শহীদ মিনার এটা উদ্বোধন হয়ে আজকে শহীদ মিনার ছাত্রছাত্রী এলাকাবাসী তথা সর্বস্তর জনসাধারণ জন্য উন্মুক্ত এবং সেটা মুখরিত সেটার জন্য আমি অত্যন্ত নিজেকে আনন্দ বোধ করছি এবং গর্বিত বোধ করছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অ্যাড হক সভাপতি হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন সি ড্যাফোডিল স্কুল মমতা স্কুল অ্যান্ড কলেজ সমক প্রচেষ্টা ফ্রিডম ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্দর টিলা প্রতিবন্ধী ফাউন্ডেশন আলোর পথে শিক্ষা সাংস্কৃতিক স্কুল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হাসান রিফাত নিউজ বিডি চট্টগ্রাম